চলতি বছর জয়পুরহাটে কলার বাম্পার ফলন হয়েছে। সুনাম ও চাহিদার কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জেলা সদরের ভাতসা ইউনিয়নের দুর্গাদহ কলাহাট। দাম ভালো পাওয়ায় গত বছরের চেয়ে এবার কলা চাষের দিকে আবারও মনোযোগ দিয়েছেন কৃষকরা। এর আগে বারবার লোকসানের কারণে কলা চাষে নিরুৎসাহিত হয়েছিল চাষিরা। এতে চাষাবাদ কমে যাওয়ার কারণে লক্ষ্যমাত্রার ঘাটতি দেখা দিয়েছিল। এবার আবারও ফিরে পেয়েছে পূর্বের সুনাম। জয়পুরহাট ছাড়াও দিনাজপুর, নওগাঁ জেলার কলা চাষিরা ভাতসা দুর্গাদহ কলাহাটে বিক্রির জন্য আসে। প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসে কলা ব্যবসায়ীরা। জয়পুরহাটে এবার কলা চাষ হয়েছে 655 হেক্টর জমিতে। সদরের ভাতসা, আক্কেলপুরের জামালগঞ্জ ও পাঁচবিবি উপজেলায় কলার চাষ বেশি হয়েছে। প্রতিদিন 25-30 ট্রাক কলা দুর্গাদহ হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে বলে জানান স্থানীয় ভাতসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীন। তিনি বলেন, হাটটি অতি তাড়াতাড়ি সম্প্রসারণ করা হবে যাতে কৃষক ও ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধা না হয়। বিগত বছরের চেয়ে এবার ভালো ফলন হওয়ায় কলা চাষীদের প্রযুক্তিগত সহযোগিতা করে আসছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন। তিনি জানান, কলা চাষ অত্যন্ত লাভজনক ফসল, সেই জন্য আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যেন বেশি বেশি কলা চাষ করে। সার, কীটনাশক, ঔষধ ও সহজ শর্তে ব্যাংক লোন দেওয়া হলে কলা চাষে আরও আগ্রহ বাড়বে বলে জানান বিশেষজ্ঞরা।